শুক্রবার দিন শহর কলকাতায় প্রকাশিত হলো নতুন বাংলা ছবি শাটের পরে। ছবির প্রিমিয়ার অনুষ্ঠান হয়ে গেল ওইদিন। উপস্থিত ছিলেন কলা কুশলীরা। মীনাশেঠী মণ্ডল ও এমএস ফিল্মের যৌথ পরিচালনায় দ্বিতীয় ছবি এটি, যার পরিচালক সৌভিক দে। সাসপেন্স, থ্রিলার, কমেডি সব রকম রসদপূর্ণ থাকছে এই সিনেমাটিতে। অভিনয় রয়েছেন জয় সেনগুপ্ত, অরিন্দম ব্যানার্জি, অমিত শেঠী, রূপাঞ্জনা মিত্র, জয় বদলানি, পুনিয়া দর্শন সহ অনেকেই। ছায়াছবির রহস্যময়তা দর্শকদের বেশ রোমাঞ্চকর করে তুলবে বলে মনে করেন ছবির পরিচালক সৌভিক দে। পাশাপাশি তিনি বলেন, এই ছবির গল্পে রয়েছে নতুনত্ব, আশা করি এই সিনেমাটি বাংলা সিনেপ্রেমীদের মনে আলাদা করে জায়গা করে নেবে। প্রথমে বলবো যে শাটের পরে আজকে যে আমাদের রিলিজ, সবাইকে ফার্স্ট বলবো যে সবাই সিনেমা হলে এসে সিনেমাটা দেখুন, খুব ভালো লাগবে। কারণ আজকের যে যুগ যা চলছে সেটাই আমরা কিন্তু থ্রিলার হিসেবে দেখিয়েছি সিনেমাতে। আর আমার প্রোডাকশন আন্ডারে এটা হচ্ছে ফার্স্ট বাংলা ছবি। এর আগে আমি হিন্দি বলিউডে দুটো সিনেমা করেছি, আর একটা সামনে মাসে হিন্দি বই রিলিজ হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আমি তো আমার মনে হয় যে সবাই কিন্তু হলে কিন্তু সিনেমা দেখতে পছন্দ করে। দু বছর কোভিড প্যান্ডামিকের জন্য যে জিনিসটা পিছিয়ে গেছে আর সবাই মোবাইলে ওটিটিতে এটাই দেখার চেষ্টা করেছে, কিন্তু এখন গ্রাজুয়ালি যেটা দেখা যাচ্ছে সবাই কিন্তু থিয়েটারে এসে কিন্তু সিনেমা দেখতে চায়। আর আমি সবাইকে এটাই রিকোয়েস্ট করবো, সিনেমা মানে থিয়েটার হল, সেখানে এসে দেখুন আপনারা। খুবই একটা ভালো, একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা গেলাম আর কি, আমাদের ইন্ডাস্ট্রিও গেল যেহেতু, আর এটা তো পুরোটাই পাবলিক, সেই রেস্ট্রিকশন থাকার জন্যই যাওয়া হয়, কিন্তু সেটা আস্তে আস্তে খুলছে রাইটস হোক। মানে এই ফিল্মের জন্য, হ্যাঁ এই ফিল্মটার জন্য অভিজ্ঞতাটা একটু আলাদা ছিল, মানে যখন শুরু হয়েছিল তখন অনেক মানে রেস্ট্রিকশনের মধ্যেই করা আর কি, সেইভাবেই যোগাযোগ মানে যেরকম আমরা সামনাসামনি ফেস টু ফেস করার সুযোগ হয়নি, অনলাইনেও হয়েছে, তো সেই দিক থেকে একটা রেস্ট্রিকশন ছিল, কিন্তু ঠিক আছে তাও আমরা করেছি আর কি। বাজে প্রশ্ন, আমি সবাইকেই বলছি এটা, কারণ কিচ্ছু করার নেই, শাটের পরেটা যদি দেখতে হয়, জানতে হয়, ভালো যেতে হবে, মজা পেতে হবে, আর খুব অন্যরকম ছবি। হ্যাঁ দুটো শো তো চালু হয়ে গেছে, হলমুখী তো হয়েছে, হবে কি হবেই, ছোটবেলা থেকে সিনেমা ওয়ার্ল্ড সিনেমার ব্যাপারে, যেটা ওয়ার্ল্ড বলে, যে পলিটিক্যাল ঘরানার ছবি সব থেকে মজা দেয়, পলিটিক্যাল থ্রিলার, সাইকোলজিক্যাল থ্রিলার মানুষকে মজা দেয়, সেরকম ছবি বানানোর চেষ্টা করেছি, আর দেখা যাক। আগামী দিনে সিনেমা করার ইচ্ছা রয়েছে, সিনেমা জগতে থাকার ইচ্ছা হয়েছে, বাংলায় থাকার ইচ্ছা হয়েছে, বাংলা সিনেমা বানানোর ইচ্ছা। ব্যাস মেসেজ একটা, এতগুলো হিন্দি সিনেমার মধ্যে শাটের পরে এত ভালো ছবি আমি করেছি, আমার নিজের ছবি ভালো ছাড়া কিছু বলবো না, তো আপনাদের আসতে হবে, দেখতে হবে, এটা অন্য ধরনের ছবি। দেখো আমি শাটের পরে যে ক্যারেক্টারটা করেছি সেটা হচ্ছে অনিন্দদার অপোজিটে, অনিন্দদার গার্লফ্রেন্ড হয়েছি, প্রমোতে দেখা যাবে যে আমি পরে গিয়ে মার্ডার হচ্ছি, তো সেটা আমি আর রিভিল করলাম না কেন মার্ডার হচ্ছে কি বৃত্তান্ত, তাহলে তো পুরো সিনেমাটাই বলে দেওয়া হলো। এটুকুই বলবো, আমি অনিন্দদার অপোজিটে আছি, অনিন্দদার গার্লফ্রেন্ড নিশ্চয়ই তো না, হ্যাঁ মানে আমি সাধারণত বাংলা সিনেমাতে দুশ্চরিত্রে অভিনয় করি, রেপ করা, খুন করা, মার্ডার করা, বউ পেটানো, খুব কম চরিত্র পেয়েছি যেগুলো খুব মানে বেশি, আমার বাংলা ডিরেক্টরের কিছু মনে করবেন না আর কি, কথাটা বলে ফেললাম দেখে আর কি, কিন্তু সত্যি সত্যি আমাদের এখানে সেই বাংলা সিনেমা চ্যালেঞ্জ করবার মতন রোল আমি বলি না, অনেকেই খুব পান না আর কি, যারা যাদেরকে খুব উত্তেজিত করবে, উৎসাহিত করবে সেরকম নয় আর কি, বা যেমন এটা অন্য ব্যাপার ছিল, এখানে আমি ইনভেস্টিগেটর মানে ক্রাইম ইনভেস্টিগেট করা এই ধরনের চরিত্র আমি ঠিক এই টাইপের চরিত্র করলে, পুলিশের চরিত্র অনেক করেছি, ফলে সেই জায়গা থেকে ইটসেলফ একটা অন্য মজার জায়গা ছিল, একটা নতুন ব্যাপার আর কি। তো সে জয় আর আমি দুজন প্রাইভেট ডিটেকটিভ বা ক্রাইম সলভের চেষ্টা করি, এবং সেই ক্রাইমটা সমাজে ঘটে যাওয়া ক্রাইমের সাথে আমাদের ব্যক্তিগত জীবন কিভাবে জুড়ে যায় সেটা এই সিনেমার একটা বড় পার্ট। একটা জায়গা থেকে চরিত্রটা শুরু হয়, মাল্টিলেয়ার্ড ক্যারেক্টার বলতে